আজ আমি তোমাদের জন্য অনেক সুন্দর এক ড্রামার গল্প নিয়ে এসেছি, যেখানে মূলত এই ড্রামার নায়িকার সাথে অনেক ধনী পরিবারের এক মেয়ের চেহারার মিল ছিল, আর এর জন্য এই বেচারির জীবনে কি কি সমস্যা আসে তা তো আমরা গল্পতেই জানতে পারবো। ড্রামাটি অনেক বেশি ইন্টারেস্টিং, আশা করি তোমাদের ভালোই লাগবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন। ইতালি শহরের পাওয়ারফুল লোকদের মধ্যে একজন হলো ফায়ো। ফায়ো সিনিয়র নামের একটি মেয়েকে খুঁজছিল, যে কাজে ওর দুই বন্ধু ওকে সাহায্য করে। একজন হলো ফ্যাং, যে কিনা অনেক বড় এক হ্যাকার। আরেকজন হলো সুয়াই, যে অনেক ভালো ফাইটার। ওরা সবাই একসাথে মিলে সিনিয়রের সকল ডিটেলস বের করে ফেলে। অন্যদিকে আমরা মানমানকে দেখি, যে কিনা একদমই সিনিয়রের মতো দেখতে। ও একজন আর্ট স্টুডেন্ট। তখন সেখানে ওর বেস্ট ফ্রেন্ড মিনা আসে। মিনার মা আর মানমানের বাবা খুব জলদি বিয়ে করতে চলেছে, যেটাতে ওরা দুই বান্ধবী অনেক খুশি। মানমান যেমন খুব সিধা সাদা একটা মেয়ে, অন্যদিকে সিনিয়ান খুবই চালাক একটি মেয়ে। তখন সিনিয়ানের কাছে ফায়োর কল আসে। ও বলে, 17 বছর পর তুমি কোথেকে আসলে? ফায়োর সিনিয়ানকে ওর সাথে দেখা করতে বলে। তো সিনিয়ান সেদিকেই যাচ্ছিল, তবে ওর মনে হতে থাকে কেউ ওকে ফলো করছে। এদিকে সিনিয়ানের মামাতো ভাই লুফান চায়না থেকে এখানে এসেছে সিনিয়ানকে বাড়ি নিয়ে যেতে। লুফান মানমানকে দেখে সিনিয়ান ভেবে নেয় আর বলে, তোমার নানাজি তোমাকে বাড়ি যেতে বলেছে। মানমান বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি সিনিয়ার না, আমি তো মানমান। লুফান ছবি দেখিয়ে বলে, এই যে দেখো তোমার ছবিও আছে আমার কাছে। মানমান বলে, না না আমি সিনিয়ার না। এটা বলেও চলে যায়। ও ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতেই যাচ্ছিল, তখনই ওর সাথে সিনিয়ানের দেখা হয়ে যায়। দুজনই খুব অবাক হয়ে যায়। এরপর নিজেরা নিজেদের রাস্তায় চলে যায়। কিছুক্ষণ পর একটা গুন্ডা এসে মানমানকে সিনিয়ান ভেবে কিডন্যাপ করে নিয়ে যায়, যেটা সিনিয়ানও দেখে ফেলে। ও ফায়োকে কল করে বলে, প্রথমে আমার একজনকে বাঁচাতে হবে, এরপরই আমি তোমার সাথে দেখা করতে আসব। আমরা দেখি কেউ একজন কিডন্যাপারকে অর্ডার দেয় সিনিয়ানকে মেরে ফেলার জন্য। এর মধ্যেই সিনিয়ান কিডন্যাপারের গাড়িতে ধাক্কা দিয়ে মানমানকে নিয়ে পালাতে থাকে। সিনিয়ান ওকে বলে, ওই গুন্ডা আমাকে ধরতে এসেছিল, ও ভুল করে তোমাকে নিয়ে গেছে, এসব আমার জন্যই হয়েছে, আজকের পর থেকে আর এসব হবে না। কিন্তু তখনই সামনে থেকে একটা ট্রাক এসে ওদের ধাক্কা দিয়ে দেয়। সিনিয়ার মানমানকে বাঁচানোর জন্য ওর সামনে চলে আসে। এই অ্যাক্সিডেন্টের শব্দ ফায়ো শুনতে পায়। ও এখানে এসে ওদের দুজনকে জলদি হসপিটাল নিয়ে যায়। ডক্টর বলে, সিনিয়ার মানমানকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গিয়েছে, আর মানমানের চোখ নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা কি সিনিয়ানের চোখগুলো মানমানকে লাগিয়ে দিব? ফায়ো ওদের দুজনকে দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ ওরা দুজন দেখতে পুরো একই রকম। ফায়োর নিজের ভাগ্যের উপর অনেক রাগ হয়। কিছুদিন পর মানমান হুঁশে আসে। মানমান বলে, তুমি কে? ফায়ো বলে, আমি তোমার ফিয়ন্সে, আর তুমি হলে সিনিয়ান। মানমান এতে পুরো অবাক হয়ে যায়, আপনার ভুল হচ্ছে, আমি সিনিয়ার না, আমি মানমান। ফায়ো বলে, আজ থেকে তুমি সিনিয়ার, কারণ তোমাকে বাঁচাতে গিয়ে ও মারা গেছে, ওর জীবনটাও এখন তোমার কাছে, এমনকি ওর চোখগুলো তোমার কাছে। এসব শুনে মানমান প্রচণ্ড ভয় পেয়ে যায়, ও পালাতে থাকে। ফায়ো বলে, তোমার মাথা ঠিক আছে? তোমাকে বাঁচানোর জন্য সিনিয়ার মারা গিয়েছে, এখন ওর সকল অসম্পূর্ণ কাজগুলো তোমাকেই করতে হবে। হঠাৎ করেই মানমানের পা পিছলে ও পড়ে যেতে নিচ্ছিল, তবে ফায়ো ওকে বাঁচিয়ে নেয়। তখন মানমানের মনে পড়ে, সিনিয়ান ওকে বলেছিল তোমাকে আমার বাড়ি যেতে হবে আর ফায়োর সাথেও দেখা করতে হবে। মানমান ভাবে, সিনিয়ান ওর জীবন দিয়ে আমাকে বাঁচিয়েছে, তাই ওর জন্য আমার কিছু করা উচিত। এসব ভেবে ও ফায়োর সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর মানমানকে সিনিয়ানের ব্যাপারে সব কিছু বলা হয়। সিনিয়ান হলো অনেক ধনী পরিবারের একটি মেয়ে। ছোটবেলায় এক কার অ্যাক্সিডেন্টে ওর বাবা সেখানেই মারা যায়, কিন্তু ওই অ্যাক্সিডেন্টের পর ওর মা আর ভাইকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সিনিয়ানকে এসব সমস্যা থেকে বাঁচানোর জন্য ওর নানাজি ওকে ইতালি পাঠিয়ে দিয়েছিল, যেখানে ও নিজের পরিচয় লুকিয়ে থাকত। কিছুদিন আগেই ওর নানাজি স্ট্রোক করেছে, তাই কোম্পানির নতুন সিওর জন্য তোমাকে সিনিয়ান সেজে সেখানে যেতে হবে। ওদের কোম্পানিটা হলো একটা জুয়েলারি কোম্পানি। ফায়ো ওকে সিনিয়ানের পরিবারের ব্যাপারে সকল ডিটেলস বের করে দেয়, তোমাকে এর সব কিছু মুখস্থ করতে হবে।
মানমার বলে, আমি এত কম সময়ে কিভাবে এগুলো মুখস্থ করব। ফায়ো বলে, আমরা যেখানে যাচ্ছি সেখানে তোমার একটা ভুল তোমাকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে, তো চুপচাপ এগুলো মুখস্থ করে নাও, মনে রেখো এ জীবন তোমার না। অন্যদিকে দেখানো হয় সিনিয়ানের কাজিন কাই কোম্পানিতে গিয়ে বলে, নানাজি তো এখন নেই, তাই আজ থেকে আমি ইসিও, যে আমার কথা মানবে না তাকে জব থেকে বের করে দেয়া হবে। সবাই ভয়ে ভয়ে ওর কথা মেনে নিতে বাধ্য হয়, কিন্তু তখনই এখানে ফায়ো মানমানকে নিয়ে চলে আসে। ও বলে, এই তো নানাজির ওয়ারিশ সিনিয়ান, যেটাতে কাই অনেক রেগে যায়, হঠাৎ কোত্থেকে আসলে তুমি। যাই হোক, এসব বাদ দিয়ে ওরা বাসায় যেতে থাকে, যেখানে প্রথমেই সিনিয়ানের মামার সাথে ওদের দেখা হয়। মানমান ভয় পাচ্ছিল, তাই ফায়ো নিজেই বলে, আমি সিনিয়ানের ফিয়ন্সে। এরপর ওর আন্টির সাথে দেখা হয়, মানে খালামণির সাথে। উনি জিজ্ঞেস করে এই ছেলেকে, এবারও ফায়ো বলে, আমি ওর ফিয়ন্সে। ফাইনালি মানমান সিনিয়ানের নানাজির সাথে দেখা করে। ও ভাবতে থাকে, আমি এখানে কেন আসলাম, আমার দমটাই বন্ধ হয়ে আসছে। যখন ও সিনিয়ানের রুমটা দেখে ও পুরো অবাক হয়ে যায়, এটা তো একটা শপিং মলের মতো। কিন্তু তখনই সেখানে ফায়ো চলে আসে। মানমান ভয় পেয়ে বলে, আমি তো শুধু দেখছিলাম। ফায়ো বলে, সমস্যা নেই, তুমি যতদিন এখানে আছো এসব কিছু তোমারই। এদিকে লুফান এখনও ইতালিতেই ছিল, ও প্রথম দেখাতেই মানমানের প্রেমে পড়ে গিয়েছিল। ও ভাবতে থাকে, দুই সপ্তাহ ধরে আমি সিনিয়ানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। তখনই ওর সাথে লিন নামের একটি মেয়ের দেখা হয়, যে কিনা একটা জুয়েলারি কোম্পানির সিও। ও বলে, তুমি এখনও এখানেই বসে আছো, সিনিয়ান তো কবেই চায়না চলে গেছে। পরের সিনে দেখি লুফান ওকে দেখে বলে, মানমান তুমি এখানে? মানমান বলে, আমি মানমান না। লুফান বলে, তুমি মানমান না তাহলে কে? ও বলে, আমি সিনিয়ান, তোমার মনে নেই আমরা ছোটোবেলায় একসাথেই খেলতাম? লুফান বলে, আচ্ছা তাহলে আমি তোমার ফোনে কল দিয়ে দেখছি। এটা শুনে মানমান প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে ঠিক সময় ফায়ো সিনিয়ানের ফোনটা নিয়ে চলে আসে। দেন ফায়ো কোনোভাবে মামলাটা সামলিয়ে মানমানকে রুমে নিয়ে আসে আর ওর উপর অনেক চিল্লাতে থাকে, আমি যদি ঠিক সময় না আসতাম তাহলে কি হতো, এরপর তুমি যদি কোনো কাজে ব্যাঘাত ঘটিয়েছ আমি আর তোমাকে বাঁচাতে আসব না। মানমানও রেগে গিয়ে বলে, তোমাকে তো এখানের কেউই চিনে না, তুমি সিনিয়ানের ফিয়ন্সে সাজার নাটকটা কেন করছো, নাকি তুমি ওর সম্পত্তি দখল করতে এখানে এসেছো? ফায়ো বলে, যদি আমার সম্পদের লোভী থাকতো তোমাকে বিয়ে করার কোনো দরকারই পড়তো না, তোমার যেটা কাজ ঠিকঠাক করো, বেশি কিছু জানার তোমার কোনো অধিকার নেই। মানমানের বন্ধু মিনাও চায়নাতে চলে আসে। ও বাড়ি এসে ভাবতে থাকে, মানমানেরও তো বাড়ি আসার কথা ছিল, ও এখনও কেন আসলো না? ফায়ো কোথাও যাচ্ছিল, মানমান জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ও বলে, এটা জানার তোমার কোনো দরকার নেই। ওরা চলে যাওয়ার পরই নানাজির শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলে ওনার একটা কিডনি লাগবে, তাই পরিবারের সবার রক্ত নিয়ে ডিএনএ পরীক্ষা করা হবে, একজনেরটা তো ম্যাচ হয়ে যাবে। এটা শুনে মানমান অনেক ভয় পেয়ে যায়। ও ফায়োকেও কল করে, তবে ফায়োর ফোনটা ওর কাছে ছিল না। তখন কাই এসে বলে, তুমি এইটুকু কাজও করতে পারবে না, ছোটোবেলায় তো তুমি এতটা ভীতু ছিলে না, আসলেই কি তুমি সিনিয়ান নাকি অন্য কেউ? কাই ইচ্ছে করেই নার্সকে বলে সবার আগে মানমানের রক্ত নিতে। মান ভয়ে মরেই যাচ্ছিল। এদিকে ফায়ো সিসিটিভিতে দেখতে পায় মানমানের রক্ত পরীক্ষা করা হচ্ছে, তাই ও জলদি হসপিটালে পৌঁছে যায়। ততক্ষণে নার্স ওর রক্ত নিয়ে যায়। ফায়ো বলে ও রক্ততে ভয় পায়, এটা বলে ও মানমানকে বাহিরে নিয়ে যায়। এর মধ্যে ফ্যাং একটা বেডের মাধ্যমে রক্তের স্যাম্পলগুলো ফেলে দেয় আর মানমানের স্যাম্পলটা লিফটের ভেতরে চলে যায়। ফায়ো বলে, আমি তোমার রক্ততে আমার রক্ত মিশিয়ে দিব যেন সঠিক রেজাল্টটা না আসে, আর ও নিজের রক্ত ওই স্যাম্পলের সাথে মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর ওরাও লিফটের বাহিরে মানমানের স্যাম্পলটা পেয়ে যায়। এসব ঘটনায় মানমান অনেক ভয় পেয়ে যায়। আজ আমি মরে যেতেই নিচ্ছিলাম, আমি আর এসব করতে পারবো না। ঠিক আছে, আমার চোখগুলো সিনিয়ানের তাই না, তাহলে তুমি এগুলো নিয়ে নাও। ফায়ো বলে, এই জীবনটাও তোর, এটাও কি নিয়ে নিব? কিছুক্ষণের জন্য তো ও অনেক রেগে যায়, তবে একটু পরই ও অনেকটাই ইমোশনাল হয়ে যায়। দেন বলে, ঠিক আছে চলে যাও তুমি, তোমার কিছু হয়ে গেলে আমার কোনো দোষ থাকবে না, কিন্তু এরপর যদি তুমি এখানে ফিরে এসেছো আমি নিজ হাতে তোমাকে মেরে দিব। ওরা জানতে পারে রক্ততে কোনো সমস্যা হয়েছে, তাই কাই বলে আবারও রক্ত নেওয়া হোক। লুফান বলে, সিনিয়ান এমনিতেই ভয় পায়, আর নেওয়ার দরকার নেই। কাই রেগে বলে, এই মেয়ে কী এমন জাদু করেছে, এক ছেলে তো আগে থেকেই ওর পিছু পড়ে আছে, এখন তুমি ওর পিছু পড়ে গেছো? লুফানের বাবা বলে, এরকম কিছুই না, সিনিয়ান ওর ছোটোবেলার বন্ধু।
যেহেতু ফায়ার প্ল্যান এ কাজ করেনি, তাই ওরা প্ল্যান বি মোতাবেক কাজ করতে থাকে। নানাজিকে হসপিটাল থেকে বের করে নিবে। এদিকে মানমান ওর প্যাকিং করছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু ও তখন একটা ব্রোচ খুঁজে পায় যেটা ওকে শিনিয়ান দিয়েছিল। ফায়ো নানাজিকে নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছিল, তবে শব্দ হওয়ার ফলে কায়ের সন্দেহ হয়ে যায়। কাই ওদের কাছেই যেতে নিচ্ছিল, তবে ঠিক সময় মানমান চলে আসে আর বলে, এখানে কি করছো? হসপিটালে যাবে না নানাজিকে দেখার জন্য? পরের সিনে দেখি ফায়ো ওর কাছে এসে বলে, তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। মানমান বলে, আসলে তুমি চাচ্ছটা কি? ফায়ো বলে, আমি একমাত্র ব্যক্তি যে শিনিয়ানকে সব থেকে বেশি ভালোবাসতাম। আমি চাই ওর হকটা যেন অন্য কেউই না পাক। তুমি এখান থেকে যাও। মানমান বলে, আমি যাব না, আমি এখানেই থাকবো আর তোমাকে রক্ষা করব। আচ্ছা, তুমি নানাজিকে কোথায় নিয়ে গেছো? ও বলে, এখানে ওনার ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। আমরা জানতে পেরেছি ওনার কোনো সিরিয়াস রোগ হয়নি, ওনাকে ইচ্ছে করে অসুস্থ করা হচ্ছে যেন ওনার অসুস্থতার ফায়দা উঠিয়ে অন্য কেউ কোম্পানির সিও হতে পারে। ওনার ঠিক চিকিৎসা করানোর জন্য আমরা ওনাকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছি। এদিকে লিনের ভাই মিস্টার তাং বলে, তোমার উচিত হুয়াং পরিবারের কোনো ছেলেকে পটানো। যদি বিয়ে করতে পারো তাহলে তো আরও ভালো হবে। ওই পরিবারে এখন অনেক সমস্যা চলছে, এটার ফয়দা কিন্তু আমরা তুলতে পারবো। এখানে ফ্যাং আর সুয়াই মিলে ডিএনএ রিপোর্টটা চেঞ্জ করে দেয়। ওরা পুরো অবাক, ডিএনএ ম্যাচ হয়ে গেছে, কারণ ওরা ভেবেছিল এই মেয়েটা শিনিয়ান না। ওরা সবাই নানাজির সাথে দেখা করতে এসে দেখে এখানে উনি নেই। আন্টি রেগে বলে, তোমরা আমার বাবাকে এখান থেকে সরিয়েছো তাই না? দাঁড়াও, এক্ষুনি আমি পুলিশকে ডাকছি। কিন্তু তখনই নানাজি ঠিকঠাক এখানে চলে আসে। উনি বলে, আমার সব সম্পত্তির মালিক শিনিয়ানকে বানাচ্ছি আর ওই হবে কোম্পানির সিও। এতে কায়ের অনেক রাগ হয়। মানমান ফায়োর কথাই ভাবছিল, তখনই ওর রুমে ফায়ো চলে আসে আর বলে, আজ থেকে আমরা একই রুমে থাকব, কারণ এখন তুমি সিও হয়ে যাওয়ার কারণে অনেকেই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। মানমান বলে, না না, আমরা এক রুমে থাকতে পারবো না, কারণ এখানে একটা মাত্র বিছানা আছে। ফায়ো বলে, কেন? তুমি সোফায় ঘুমাবে বা ফ্লোরে? ও হ্যাঁ, তুমি চাইলে বাথরুমেও ঘুমাতে পারো। মান বলে, না। ও বলে, তুমি কি চাচ্ছ আমার সাথে ঘুমাতে? সমস্যা নেই, আমাদের এঙ্গেজমেন্ট তো হয়ে গেছে। তখনই ওর দুই বন্ধু রুমে চলে আসে। ফ্যাং তো ওর মজা নিতে শুরু করে, সাথে সুয়াইও ওকে অল দ্য বেস্ট বলে চলে যায়। ফায়ো বলে, কি এভাবে তাকিয়ে আছো কেন? যাও ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। তবে রুমে এত হ্যান্ডসাম ছেলেকে দেখে কি আর ঘুম আসে? ফায়ো ঘুমের ভেতর কোনো অ্যাক্সিডেন্টের স্বপ্ন দেখে প্রচণ্ড ভয় পেতে থাকে। মান ওর কাছে এসে ওকে সামলাতে থাকে, তবে ফায়ো ওর গলাটাই চেপে ধরে। হুঁশে আসার সাথে সাথে ফায়োকে বলে, আমি যখন ঘুমাবো আমার কাছে আসবে না। লুফানের বাবা ওকে বলে, তোমাকে আমার এক ফ্রেন্ডের বোনের সাথে ডেটে যেতে হবে আমাদের বিজনেসের জন্য। ও গিয়ে দেখে এটা লিন। লিন বলে, আমি আমার ভাইয়ের বলাতেই তোমার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা বাদ দাও, যেহেতু আমরা বিজনেসের জন্য এসেছি বিজনেসের ব্যাপারেই কথা বলি। তুমি ওই কোম্পানি ছেড়ে আমাদের কোম্পানিতে চলে আসো। লুফান বলে, আমি আমাদের কোম্পানিতে ঠিক আছি, মানে ও সোজা না করে দেয়। মানমানের বন্ধু মিনাও অ্যাক্সিডেন্টলি ওদের কোম্পানিতেই জবের জন্য আসে। কোম্পানিতে কেউই শিনিয়ানকে সিও মানতে চাচ্ছিল না। সবাই বলে, ঠিক আছে, কোম্পানিতে এখন লোনের একটা সমস্যা চলছে, তুমি যদি এই সমস্যার সমাধান করে দাও তবেই আমরা তোমাকে সিও মেনে নিব। এখান থেকে বের হওয়ার সময় মিনা ওকে দেখে ফেলে। মিনা ওকে ডাক দিতে নিচ্ছিল, ঠিক সময় সুয়াই এসে ওকে আটকে ফেলে। ওরা জানতে পারে যে ওদের কোম্পানির লেনদেন সামলাচ্ছে তার কাছেই সব কিছুর লিস্ট রয়েছে, আর কোনো কারণে উনি আজকেই চায়না ছেড়ে পালিয়ে যাচ্ছে। তবে আমাদের ফায়ত হিরো ও ওই ব্যাটাকে মজা দেখিয়ে ওর ইউএসবিটা নিয়ে নেয়, যেটাতে সব লেনদেনের ডিটেলস ছিল। সমস্যার সমাধান তো হয়ে গেছে, বাট ফায়ো হাতে কিছুটা ব্যথা পেয়ে যায়। কাজের ফাঁকে ওরা দুজন অনেকটাই ক্লোজ হয়ে যায়। মান খেয়াল করে ওর হাতে ব্যথা হচ্ছে, তাই ওর হাতে মেডিসিন লাগিয়ে দেয়। অন্যদিকে মিনা ভাবছিল, আরে আমি তো ওই ছেলেটাকে আর দেখলামই না। কিন্তু হঠাৎ করে সুয়াই আবার ওর সামনে চলে আসে। মিনা ওকে থামানোর চেষ্টা করে। সুয়াই ওকে ধরে বলে, তোমার সাহস কী করে হয় আমাকে টাচ করার? ও বলে, আমি তো শুধু তোমাকে আমার কমিকের হিরো বানাতে চাচ্ছিলাম। মিনা ওকে আবারও আটকানোর চেষ্টা করে। সুয়াই আবারও ওর সাথে ওরকমটাই করতে নিচ্ছিল। ফ্যাং ওর বন্ধুকে আটকাতে যাচ্ছিল, তবে এই বেচারা পড়ে যায় আর সিনটা কিছুটা এরকম হয়ে যায়।
এদিকে ফায়োর কথা মতো কাজ করায় মানমানও এতদিনে বিজনেসের ব্যাপারে সব শিখে গেছে, আর নিজের মাথাটা কাজে লাগিয়ে কোম্পানির সব লোন সমস্যার সমাধান করে ফেলে। বাসায় নানাজি শিনিয়ানকে একটি বাগান বাড়ি দেখায়। উনি বলে, তোমার বাবা মা এই বাড়িতেই থাকতো, দেখো ওরা মারা যাওয়ার পর এখানে আর একটাও ফুল ফোটেনি। এসব কিছু ফায়ো শুনছিল। দেন আমাদেরকে ওদের ছোটবেলার একটা সিন দেখানো হয়। মা বাবা আর ওনার দুই বাচ্চা এখানে অনেক ভালো সময় কাটাতো, এসব কিছু ফায়ো ভাবছিল। এর মানে ফায়োর সাথে নিশ্চয় এই পরিবারের কোনো লেনা দেনা আছে। সবাই আবারও গার্ডেনিংয়ের কাজ করছিল, শুধু ফায়ো ছাড়া। মানমান ওর কাছে এসে ওকেও কাজ করতে বলে। ফায়ো বলে, এসব আমার কাজ না। এটা শুনে মানমান ওর গালে মাটি লাগিয়ে দেয়। ফায়ো কি করে, ওকে কোলে তুলে বাসার ভেতর নিয়ে যেতে থাকে, যেটা দেখে সবাই অবাক। ফায়ো ওকে বলে, চলো আমার গালটা পরিষ্কার করে দাও, আর না হয় একদমই ভালো হবে না। ওর যাওয়ার পর মান অনেক লজ্জা পেয়ে যায়। লিনোর ভাইকে বলে, ওই ছেলেকে আমার একদমই পছন্দ হয়নি, বিজনেসের জন্য আমি কখনো ওকে ডেট করব না, ও আমার প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। ভাই বলে, ওর এত বড় সাহস, লুফান তোমাকে রিজেক্ট করে দিয়েছে, এবার দেখো ওদের বিজনেস কিভাবে নিচে নামাচ্ছি। মিস্টার তাং ওদের কোম্পানিতে এসে বলে, তোমাদের ডিজাইনার আমাদের ডিজাইন কপি করেছে, তোমাদেরকে কিছু সময় দিচ্ছি, ভুলটা শুধরে নাও, আর না হয় আমি তোমাদের উপর কেস করে দেব। এখানে লিন প্রথম দেখাতেই ফায়োর প্রেমে পড়ে যায়। ফায়ো ভাবতে থাকে, নিশ্চয়ই আমাদের কোম্পানির কোনো লোক ওদেরকে আমাদের ডিজাইন দিয়ে দিয়েছে, ওরা ওদের ডিজাইনটা আবারও নতুন করে করার কথা ভাবে। যেহেতু কোম্পানির সবথেকে ভালো ডিজাইনার লুফান ছিল, তাই ওরা দুজন একসাথে কাজ করতে থাকে। নানাজি আন্টিকে বলে, আমি এরকম দুটো ব্রোচ বানিয়েছিলাম, একটা তোমার জন্য আর একটি শিনিয়ানের মায়ের জন্য, তোমার কাছে কি তোমার ব্রোচটা আছে? ও বলে, বাবা আমি এই ব্রোচ ট্রোচ পছন্দ করি না, জানি না এটা কোথায় ফেলে দিয়েছে। কিন্তু আমরা দেখি আন্টি এখনও সেই ব্রোচটা পরে আছে। লুফান ওকে এভাবে আর্ট করতে দেখে অনেক অবাক হয়। এরকম আর্ট তো আর্ট স্টুডেন্টরাই করতে পারে, তবে শিনিয়ান তো বিজনেস নিয়েই পড়েছিল। ওর মনে পড়ে মানমান আর্ট স্টুডেন্ট ছিল, লুফানের এখন এই মেয়ের উপর সন্দেহ হতে থাকে। তখন ওরা খবর পায় ওরা কপি করেছে, এই খবরটা মিডিয়াতে চলে গেছে, আর অফিসের নিচে রিপোর্টাররা এসে ঝামেলা করছে। লুফান নিজের রিপোর্টারদের সামাল দিতে যায়। এই সুযোগে কেউ একজন মানের রুমে কোনো গ্যাস ছেড়ে দেয়, যেটাতে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। যখন ফায়ো এই খবর পায়, ও জলদি মানের কাছে পৌঁছে যায়। ও হুঁশে আসছিল না, তাই ফায়ো ওকে সিপিআর দেয়। নানাজি সবার উপর চিল্লাতে থাকে, এত লোক থাকতেও শিনিয়ানের সাথে কিভাবে এরকমটা হয়। আর উনি ফায়োকে বলে, তোমরা জলদি বিয়ে করে নাও, আমি সবাইকে বলতে চাই শিনিয়ান একা নেই, তুমিও ওর সাথে আছো, আর তোমরা দুজনই আমার কোম্পানির মালিক হবে। সবাই চলে যাওয়ার পর মানমানোকে বলে, নানাজির কথা মতো চলো আমরা বিয়ে করে নিই, আমি জানি আমি শিনিয়ান না, তবে আমারও তো ভয় হয়। ফায়ো বলে, তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, আমাকে বিয়ে করার মানে কি তুমি জানো? তুমি এখনও এটার জন্য রেডি না, এটা বলেও চলে যায়। ওরা দুজনেই দুজনের কথাই ভাবতে থাকে। কিছুক্ষণ পর ফায়ো এসে ওকে জড়িয়ে ধরে। মান বলে, আমি জানি না আমি এখনও এটার জন্য রেডি আছি কি না, কিন্তু এখানে শুধু তোমার উপরই আমার বিশ্বাস আছে। ফায়ো বলে, ঠিক আছে চলো আমরা বিয়ে করে নিই, এরপর আমি তোমাকে বলে দিব আমি কে আর এখানে আমি কেন এসেছি। লিনোর ভাইকে বলে, দেখো ওরা ওদের ডিজাইন চেঞ্জ করে নিয়েছে, ওরা জিতে গেছে, আমরা হেরে গেছি। এই ফায়ো অনেকটাই ইন্টারেস্টিং, এখন আমি ওকে নিজের করেই ছাড়ব। ওর ভাই বলে, ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। লিন বলে, তাতে কি হয়েছে? মিনা বার্গার খাচ্ছিল, ফ্যাং এসে ওর সাথে ফ্লার্ট করতে থাকে, তখনই ওখানে শুয়াই চলে আসে। মিনা ওকে কেক খেতে দেয়, ফ্যাং বলে, ও তোমার দেয়া কেক খাবে না, তবে শুয়াই মজায় মজায় কেক খেতে থাকে। মিনা বলে, ওয়াও ও তো একদমই আমার বেস্ট ফ্রেন্ড মানমানের মতো কেক পছন্দ করে। এটা শুনে ওরা দুজন অনেক অবাক হয়ে যায়। শুয়াই এক্ষুনি কল করে ফায়োকে এটা জানাতে চাচ্ছিল, তবে ফ্যাং ওকে আটকে বলে, বেচারি হয়তো কত কষ্ট করে এই জবটা পেয়েছে, বসকে জানালেই ওকে জব থেকে বের করে দিবে, তাই চলো আমরা বসকে এই ব্যাপারটা না জানাই, আর আমরাই ওকে মানমানের সামনে যাওয়া থেকে আটকে নিব। যেহেতু শিনিয়ান কোম্পানির লোন সমস্যার সমাধান করে দিয়েছে, তাই অফিসিয়ালি ও কোম্পানির সিও হয়ে যায়, আর যে ওদের ডিজাইনটা মিস্টার তাংকে দিয়েছে তাকে এই কোম্পানি থেকে বের করে দেয়। লুফানকে কোম্পানির ডিজাইনার ডাইরেক্টর বানিয়ে দেয়া হয়, আর কাইয়ের পজিশন লো করে দেয়, যেটাতে ও অনেক রেগে যায়। সাথে ওদের বিয়ের ব্যাপারটাও অ্যানাউন্সমেন্ট করে দেয়। এঙ্গেজমেন্টের দিন মিনার সাথে লিনের ধাক্কা লেগে যায়, আর লিন মিনার ফোনে শিনিয়ানের ছবি দেখে ফেলে, যেটাতে ওর কিছুটা সন্দেহ হয়।
ওদের এঙ্গেজমেন্ট সেরিমনি চলছিল। মীনা ওকে দেখে বলে, মানমান তুমি এখানে কিভাবে? ফায়োর দুই বন্ধু এসে জলদি ওকে নিয়ে যায়। ফায়ো ওকে সামলাতে থাকে, তুমি এসবে কান দিও না। ওরা দুজন মীনাকে সামলাতে থাকে। ও তোমার বন্ধু না, ও তো সিনিয়ান, আমাদের কোম্পানির প্রেসিডেন্ট। তবে মীনা কোনোভাবেই মানতে চাচ্ছিল না। ফ্যাং ওকে আটকানোর চক্করে ওদের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। চাইনিজ ড্রামা, আর অ্যাক্সিডেন্টলি কিস হবে না, মানাই যায় না। মীনা ফ্যাংকে থাপ্পড় মেরে ওখান থেকে চলে যায়। অনুষ্ঠান শেষে লিন ফায়োর কাছে এসে বলে, আমাদের দুজনের বিজনেস পার্টনার হয়ে যাওয়া উচিত। ফায়ো বলে, আমি চাই না। লিন বলে, খুব জলদি তুমি নিজে থেকেই যাবে। মান যখন চেঞ্জ করে বের হয়, ওরা দুজন একসাথে চলে যায়। লিন লুফানের কাছে এসে বলে, আমি ফায়োকে চাই। লুফান বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সিনিয়ানের সাথে ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। লিন বলে, ওই মেয়ে আসল সিনিয়ান না, আমি তোমাকে এটা প্রমাণ দিয়েই ছাড়ব। তবে লুফান ওকে ইগনোর করে চলে যায়। পরদিনই লিন ওদের কোম্পানিতে এসে বলে, আমি তোমাদের সাথে পার্টনারশিপ করতে চাচ্ছি। সিনিয়ান এতে রাজি হচ্ছিল না। লিন বলে, তোমাদের ডিজাইনার ডাইরেক্টরের সাথে আমার আগেই কথা হয়েছে, ওকে ডেকে দেখো। যখন ও লুফানকে ডাকে, ওর সাথে মীনাও চলে আসে। মীনা এসে বলে, তুমি তো মানমান, তুমি এখানে কি করছো? মানমান ঘাবড়ে বলে, তোমার কোথাও ভুল হচ্ছে, আমি সিনিয়ান। ফায়ো রেগে বলে, এসব কি স্টাফ রেখেছো তোমরা? লুফানও ওকে নিয়ে চলে যায়, ও আমাদের বস হয়, তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না। লিন ওকে পার্টনারশিপ কন্ট্রাক্টে সাইন করতে বলে। ও ভাবে, এই মেয়ে তো আসল সিনিয়র না, তাহলে সাইনও করতে পারবে না। তবে মান এতদিন ধীরে ধীরে প্র্যাকটিস করে সিনিয়রের সাইনটাও শিখে গেছে। এরপর লিন ওকে ওয়্যারহাউসটা খুলতে বলে, যেটা শুধু কোম্পানির প্রেসিডেন্টই খুলতে পারবে। মান এটা খুব সহজেই খুলে ফেলে ওর চোখ স্ক্যান করে, কারণ এই চোখগুলো তো আসল সিনিয়রেরই ছিল। মানে লিনের সকল প্ল্যানই ভেস্তে গেছে। এসবে মান অনেক ভয় পেয়ে যায়। ও গিয়ে ফায়োকে জড়িয়ে ধরে, তো ফায়ো ওকে কিস করতে থাকে। ওরা এতদিনে দুজনেই দুজনকে ভালোবাসতে শুরু করেছে। লুফান বলে, অনেক হয়েছে, এবার এসব বন্ধ করো। লিন বলে, তুমি তো ওকে সন্দেহ করবেই না, কারণ তুমি ওকে পছন্দ করো। এতে লুফানও পুরো চুপ হয়ে যায়। মানমান বলে, লিন আমাদের উপর সন্দেহ করেছে। ফায়ো বলে, না না, এরকম কিছুই না। তবে ফায়ো শিওর ছিল লিন ওদের উপর পুরো সন্দেহ করেছে। ও মানকে এটা জানিয়ে ওকে আর চিন্তায় ফেলতে চাচ্ছিল না। ফায়ো জলদি সুয়াইকে ইতালিতে পাঠায় ওই ডক্টরের সাথে দেখা করতে, যে সিনিয়ান আর মানমানের ট্রিটমেন্ট করেছিল। এদিকে ফ্যাং মীনার কাছে মাফ চেতে আসে। দেখো, ওই দিন তুমি আমার কথা মানছিলে না, আর তোমাকে আটকাতে গিয়ে আমাদের কেস হয়ে গেছে। মীনা বলে, এটা কী ধরনের মাফ চাওয়া? তুমি উল্টো আমার উপরেই দোষ দিচ্ছ। পরের সিনে দেখি লিন ট্রিক খাটিয়ে সিনিয়ানদের কোম্পানিতে মানমানের বাবা মাকে পাঠিয়ে দেয়, আর নিজে বাসায় বসে রেডি ছিল এসব কিছুর মজা নেয়ার জন্য। মানমানের বাবা ওকে দেখেই চিনে ফেলে। তবে ও কোনোভাবে নিজেকে সামলে বলে, আপনার ভুল হচ্ছে, আমি মানমান না। ফ্যাং ওকে এই সমস্যা থেকে বের করতে আসছিল, কিন্তু তখনই এই কুকুরটা এসে বেচারার বাটে কামড়ে দেয়। মানমানের বাবা বলে, তুমি কি ভাবছো, আমি নিজের মেয়েকে চিনতে পারবো না? তুমি মিথ্যে কেন বলছো? তখনই নানাজি এসে বলে, ও আমার নাতনি হয়। মানে আগের বারের মতো এবারও লিনের প্ল্যানটা ফেসতে যায়। মানমানের বাবা মাও মেনে নিতে বাধ্য হয়, এই মেয়েটা হয়তো ওনাদেরই নাতনি। উনি মানমানকে কল করে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? মান বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আর ইতালিতেই আছি। এসব বলতে ওর অনেক কষ্ট হচ্ছিল। এদিকে লুফান ফায়োকে বলে, সিনিয়ানের মধ্যে কোনো সমস্যা আছে তাই না? ফায়ো বলে, তুমি কি সত্যটা জানতে চাচ্ছ? তাহলে আমার সাথে চলো। ফায়ো ওকে কফি দেয়। লুফান বলে, আমি কফি খাই না, কারণ এতে করে আমার ঘুম আসে না, আর ঘুম না আসলে আমার বাজে স্বপ্ন আসে। ফায়ো জিজ্ঞেস করে, কিসের স্বপ্ন? ও বলে, ছোটবেলায় সিনিয়ানের পরিবার এক ট্রিপে যাওয়ার সময় ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেখানেই ওর বাবা মারা যায়, আর ওর মা আর ভাই কোথাও গায়েব হয়ে গিয়েছে। ওর ভাইয়ের নাম ছিল ইয়ানহি। এসব সমস্যা থেকে বাঁচানোর জন্য নানাজি সিনিয়ানকে ইতালিতে পাঠিয়ে দিয়েছিল। এখন তুমি আমাকে বলো, তুমি তোমার দায়িত্বগুলো একটা মাসুম মেয়ের উপর কেন দিচ্ছ? আর তোমার কি সাহস আছে তোমার আংটিটা খোলার, ইয়ানহি? আর এখানেই ড্রামার সব থেকে বড় টুইস্ট আসে। আসলে ফায়ো সিনিয়ানের কোনো ফিয়ান্সে না, ওর ভাই হয়, ইয়ানহি। ওর হাত থেকে আংটিটা খুলে এখানে একটা দাগ ছিল। ছোটবেলায় ওরা যখন খেলছিল, তখন লুফানের কারণেই ইয়ানহি ওর হাতে এই ব্যথাটা পেয়েছিল। বর্তমানে লুফান এই কথাটা সবাইকে বলতে যাচ্ছিল,
ফায়ো ওকে আটকে ফেলে। লুফান বলে, আমি না জানালেও অন্য কেউ জানিয়ে দিবে, মানমানের এখানে অনেক সমস্যা হবে। আমরা দুজন একসাথে মিলে সিনিয়ানকে খুঁজে বের করব। ফায়ো বলে, সিনিয়ান মারা গিয়েছে। আমার কি তাহলে শক জেগেছে একটি মেয়েকে এনে এখানে প্রেসিডেন্ট বানানোর? সবাই যদি জেনে যেত সিনিয়ানও মারা গেছে, তাহলে আজ এই কোম্পানির কী অবস্থা হতো ভেবে দেখেছো? অন্যদিকে ফ্যাংকে কুকুর কামড়ানোর জন্য ও ইঞ্জেকশন দিতে আসে, ও ভয় পাচ্ছিল, তো মিনা ওকে সামলে নেয়। ফ্যাং এখানে সত্যটা বলে দেয়, আসলে ওই দিন আমি তোমাকে আটকানোর জন্য ইচ্ছে করেই কিস করেছিলাম, কারণ তুমি কোনো কথাই শুনছিলে না। আমরা আমাদের বসের জন্য কাজ করি, একটা সিক্রেট আছে যেটা এখন তোমাকে বলতে পারবো না, আর সত্য বলতে আমি তোমাকে পছন্দ করি। মিনা বলে, দেখো আমি চাই না তুমি পরে কষ্ট পাও, আমি তোমার বন্ধু সুয়াইকে পছন্দ করি। এটা শুনে বেচারার মনটা ভেঙে চুরমার হয়ে যায়। এদিকে ওদের দুজনের মধ্যে রোমান্টিক মোমেন্টস চলছিল। মানমান ভাবে ফায়ো হয়তো ওকে কিস করবে, তাই ও চোখটা বন্ধ করে নেয়। ফায়ো বলে, কি হয়েছে, চোখ বন্ধ করে আছো কেন? বেচারি লজ্জা পেয়ে জলদি গিয়ে শুয়ে পড়ে। পরদিন লিন সিনিয়ানদের বাসায় আসে, ওরা সবাই একসাথে লাঞ্চ করতে বসে। লিন ইচ্ছে করে মানমানকে ম্যাঙ্গো রাইস খেতে দেয়, কারণ ও জেনে এসেছে মানমানের ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে। তখনই ফায়ো আর লিন দুজনের কাছেই কল আসে, কারণ ওই ডক্টরের উপর কেউ হামলা করেছে আর ওই সব কাগজ নিয়ে গেছে যেখানে পরিষ্কার লেখা আছে সিনিয়ান মারা গিয়েছে। সুয়াই ওই গুন্ডার সাথে লড়াই করে, তবে কোনো লাভ হয় না। ফায়ো বুঝে ফেলে এই সব কিছু লিনই করেছে, আর এই বেচারি নিজেকে সিনিয়ান প্রমাণ করার জন্য ঠেকায় পড়ে ম্যাঙ্গোটা খেয়ে ফেলে। সাথে সাথে ওর অবস্থা খারাপ হয়ে যায়, ও বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। ফায়ো ওর পিছে চলে আসে আর ওর বমি হওয়ার জন্য ওকে মেডিসিন খাইয়ে দেয়, এরপর ওকে বিছানায় শুইয়ে দেয়। ফায়োর অনেক খারাপ লাগতে থাকে যে ওর জন্য এই বেচারিকে কী কী সহ্য করতে হচ্ছে। মানমান ওকে ওর সাথেই থেকে যেতে বলে। যাই হোক, এরপর ওদের মধ্যে কিছুক্ষণ রোম্যান্স চলতে থাকে। মানমান বলে, কখনো যদি আমার সত্যটা সবার সামনে চলে আসে, তুমি কিন্তু তোমারটা বলবে না, আর না হয় আমাদের সব কষ্ট ভেস্তে যাবে। ফায়ো বলে, আমি খুব শীঘ্রই আমার সত্যটা তোমাকে বলে দিব আর সব কিছু ঠিক করে দিব। লিনের ভাই ওকে বলে, তুমি এরকম একটা ছেলের পিছু কেন পড়ে আছো যার সাথে বড় একটা কোম্পানির সিওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে? লিনোর ভাইকে সব সত্যগুলো বলে দেয়, এই মেয়েটা সিনিয়ার না। এরপর লিন ফায়োকে কল করে ডাকে, ওর কাছে সব ডকুমেন্টসও ছিল যেগুলো ওই ডক্টরের থেকে ও নিয়েছিল। ফায়ো বলে, তুমি চাচ্ছটা কি? ও বলে, তুমি আমাকে সত্যটা বলে দাও, আর না হয় সব কিছু নিজের চোখে দেখে নাও। মানমানের বাবার কাছে কল আসে, আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। উনি জলদি মানমানকে কল করে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তখনই মানমান দেখে কেউ ওর বাবা আর মিনাকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। মানের মনে পড়ে, এটা তো সেই লোকটা যে ইতালিতে ওর উপর হামলা করেছিল। ও গাড়িটা থামানোর জন্য জলদি গাড়ির সামনে চলে আসে। ঠিক সময় ফায়ো এসে ওকে বাঁচিয়ে নেয়। লিনের ভাই ওকে থাপ্পড় মারে, তুমি এসব কী করছো? অন্যদিকে মিনা ফাইনালি জেনেই যায় ওর বান্ধবী আসলে সিরিয়ান সেজে জীবনযাপন করছে। লিনোর ভাইকে বলে, দেখো আমার কাছে এখন সব প্রমাণ আছে, আমি ওকে এসব দিয়ে ব্ল্যাকমেল করব, আর ওকে আমার হতেই হবে। ওর ভাই বলে, তুমি কি নিউজ দেখোনি? ফায়ো ওই পরিবারের আসল ওয়ারিস ইয়ানহি, ও মিডিয়াতে এসব কিছু বলে দিয়েছে। এদিকে কাই এসে বলে, তুমি যা বলবে আমরা কি তাই বিশ্বাস করে নিব? নানাজি ওকে সব কাহিনী খুলে বলতে বলে। ইয়ানহি বলে, আসলে ওই দিন আমি সবার সাথে ট্রিপে যাইনি, আমি রাস্তায় খেলছিলাম, হঠাৎ দেখি ওনাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিন্তু তখনই কেউ একজন এসে আমাকে পানিতে ফেলে দিয়ে চলে গেছে। এই ঘটনার পর কেউ আমাকে ইতালি অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছে, যেখানে আমার সাথে অনেক খারাপ হয়েছে। প্রমাণ হিসেবে ওর হাতের দাগটাও দেখায়, যেই ব্যথাটা ওর মামার সামনে ও পেয়েছিল। সাথে ও নিজের ডিএনএ রিপোর্টও দেখায়। ও বলে, ওই দিন সিনিয়ানের ব্লাডের জায়গায় আমি আমারটা দিয়ে দিয়েছিলাম, এজন্যই ওই দিন ডিএনএ ম্যাচ হয়ে গিয়েছিল। কাই বলে, এখন তো তুমি এটাও বলবে তোমার বাবা মাও মারা যায়নি। ও রেগে বলে, তোমাকে কে বলেছে আমার মা মারা গিয়েছে? নানাজি জিজ্ঞেস করে, তাহলে সিনিয়ান কোথায়? যেহেতু ফায়োর আসল নাম ইয়ানহি, তাই এখন থেকে আমরা ওকে ইয়ানহিই বলবো, ঠিক আছে? ইয়ানহি এখন না চাওয়া সত্ত্বেও ওকে সব ঘটনা বলতে হয়, সিনিয়ান মারা গিয়েছে, যেটা শুনে নানাজি অনেক কষ্ট পায়। মানমান যখন হুঁশে আসে, ওর বাবা আর মিনাকে নিয়ে চিন্তা করছিল। লুফান বলে, সবাই ঠিক আছে,
আর তোমাকে এখন আর সিনিয়র সাজার নাটক করতে হবে না, সত্যটা সবার সামনে চলে এসেছে। সাথে ও এটাও বলে, আসলে ফায়ো হচ্ছে এই পরিবারের ওয়ারিশ, ওর আসল নাম ইয়ানহি। মানমান নিজে গিয়ে ফায়োকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে চাচ্ছিল। মিনা ওকে আটকে বলে, ইয়ানহি ওর পরিবারে ফিরে আসার জন্য তোমাকে ব্যবহার করেছে, এখন আর তোমাকে প্রয়োজন নেই, তুমি আসল সিনি আনো না, তো এখন তুমি সেখানে গিয়ে কী করবে? নানাজি ইয়ানহিকে বলে, আমি বুঝতে পারছি তুমি এসব কোম্পানির ভালোর জন্যই করেছ, তাই এখন থেকে তুমিই কোম্পানিটা সামলাবে। ইয়ানহি ওর বোনের ফিউনারাল করে আসছিল, ও দেখে মানমান হসপিটাল থেকে পালিয়ে এসেছে। ও বলে, তুমি এখানে কি করছো? আমি তো ওদের বলেছিলাম তোমার খেয়াল রাখার জন্য। মানমান জিজ্ঞেস করে, তুমি কি ওই পরিবারের ছেলে? তোমার আসল নাম কি ইয়ানহি? ও বলে, হ্যাঁ। মান বলে, তুমি তো অনেক ধনী পরিবারের ছেলে। ইয়ানহি ওকে বোঝানোর চেষ্টা করে। মানমান বলে, আমাকে বোঝানোর দরকার নেই, সিনিয়ান আমার জীবনটা বাঁচিয়েছিল, ওর জন্য আমি যা করার তা তো করেই ফেলেছি, তাই আমি তোমাকে আর জ্বালাবো না। আমাদের মধ্যে তো এখন কিছুই নেই। ইয়ানহি বলে, হ্যাঁ আমাদের মধ্যে কিছুই নেই। মানমান অনেক কষ্ট পেয়ে ওর আংটিটা খুলে ওকে দিয়ে দেয়। ইয়ানহি যখন আংটিটা নেয়ার জন্য হাত বাড়ায়, ও রেগে ওর হাতে কামড়ে দিয়ে চলে যায়। পরের সিনে দেখি মানমান ওর পরিবারের কাছে চলে যায়। কোম্পানির শেয়ার হোল্ডাররা অনেক রেগেছিল, বারবার কোম্পানির সিও বদলানোর কারণে কোম্পানির শেয়ারের দাম অনেক কমে গেছে। ইয়ানহি বলে, আপনারা চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে দিব। সবাই সাজেস্ট করে, রাইভাল কোম্পানির সিও লিনকে বিয়ে করে নিন, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ফ্যাং বলে, কেন, এটাই কি একমাত্র রাস্তা আছে? তবে ইয়ানহি সবাইকে চুপ করিয়ে দেয় আর বলে, ঠিক আছে আমি এটাই করব। ফ্যাং বলে, তুমি কি সত্যি এরকমটা করবে? তাহলে বেচারি মানমানের কি হবে? অন্যদিকে লুফান মানমানের কাছে গিয়ে বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও, তোমার ডিজাইন তো অনেক ভালো হয়। মানমান বলে, আমি আর ওই কোম্পানিতে ফিরে যেতে চাই না। এদিকে লিনের ভাই এসে খবর দেয়, ইয়ানহিদের কোম্পানির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ও তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। যেটা শুনে এই বেশরমটা খুশি হয়ে যায়। মিনা সুয়াইকে ওর ভালোবাসা প্রকাশ করে, যখন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম তখন থেকেই আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, আর এইসব কিছু এই দেবদাসটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। মানমান যখন জানতে পারে ইয়ানহি লিনকে বিয়ে করতে চলেছে, ও আরও ভেঙে পড়ে। মিনা সুয়াইকে পটানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুই ওর উপর কাজ করে না। ফ্যাং বলে, আমি তো ওর বন্ধু হই, ওকে পটাতে আমি তোমার সাহায্য করতে পারি। আজ ইয়ানহি আর লিনের এঙ্গেজমেন্টের দিন। লুফান বলে, তুমি জানো ইয়ানহি মানমানকে কতটা ভালোবাসে, এরপরও তুমি নিজের জীবনটা কেন নষ্ট করছো? লিন বলে, তুমি এসব নেগেটিভ কথাবার্তা আমাকে বলতে আসবে না। পরের সিনে দেখি ওদের এঙ্গেজমেন্ট সেরিমনি শুরু হয়ে যায়। লিন বলে, তুমি এই বিয়েটা কোম্পানির জন্য করছো তাই না? ইয়ানহি বলে, হ্যাঁ, আর কোনো রাস্তাও নেই। ও বলে, তুমি তো অনেক ইন্টেলিজেন্ট, আমি জানি তুমি কোনো না কোনো রাস্তা ঠিকই বের করতে পারবে, এজন্য আমি তোমাকে শেষবার জিজ্ঞেস করছি, তুমি কি সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চাচ্ছ? ইয়ানহি ওর নানাজির দিকে তাকায় আর বলে, হ্যাঁ। লিন খুশি হয়ে যায়। ফাদার বলে, কারো কি এই বিয়ে নিয়ে কোনো আপত্তি আছে? তখনই মানমান এসে বলে, হ্যাঁ আমার আছে। আর ইয়ানহির কাছে এসে লিনের সামনেই ওকে কিস করে দেয়। সবাই অবাক, আরে নাটক চলছে নাকি? মানমান বলে, আমার কিচ্ছু আসে যায় না, আমি কতটা গরিব আর তুমি কতটা ধনী, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমি যদি তোমার পরিবারের জন্য এখন আমার কাছে আসতে না পারো, সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। এগুলো বলেই ও চলে যাচ্ছিল, কিন্তু আমাদের হিরো তো ওকে কোলেই তুলে নেয় আর সবার সামনে কিস করে দিলওয়ালে দুলহান নিয়ে চলে যায়। বেচারা লুফান আর লিন তাকিয়েই থাকে। ইয়ানহি বলে, আমার উচিত ছিল আমার আসল পরিচয়টা তোমাকে আগেই বলে দেয়া, কিন্তু এখানে আসার আগে যদি সবাই আমার পরিচয়টা জেনে যেত তাহলে সিনিয়ানের মতো আমিও মরে যেতাম। নানাজি সিনিয়ানকে এখানে ডেকেছিল, কিন্তু কেউ ওর অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, যেমনটা অনেক বছর আগে আমার বাবা মায়েরও অ্যাক্সিডেন্ট করিয়েছিল, আর আমাকে সেই খুনিকে বের করতেই হবে। হঠাৎ করেই এখানে অনেক আতশবাজি হতে থাকে। মানমানকে ধরে বলে, আচ্ছা এখন বলো তুমি আমাকে কতটা ভালোবাসো? ও বলে, অনেক বেশি। আমরা দেখি এই দুজন মিলে আতশবাজিগুলো ফুটাচ্ছিল। ফ্যাংয়ের কথা মতো মিনা খুব সুন্দর একটা বাইক নিয়ে সুয়াইকে পটানোর জন্য চলে আসে, কারণ সুয়াই বাইক খুব পছন্দ করে। মিনা ভাবে সুয়াই ওকে পেছনে বসিয়ে নিয়ে যাবে, তবে এই রুট ফ্যাংকে নিয়ে চলে যায়।
এদিকে লিন কষ্টতে ওর ভাইয়ের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায়। লুফানও এদিকেই আসছিল। লিন বলে, আমি ইয়ানহিকে ভালোবেসে ফেলেছি, এটা কি আমার দোষ ছিল? ও প্রচণ্ড কাঁদতে থাকে। লুফান এসে ওকে সামলাতে থাকে। কিছুক্ষণ পর ওর মুড যখন ঠিক হয়, লুফান বলে, তুমি হাসলেই তোমাকে সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লেগেছে। এঙ্গেজমেন্টের আগে যখন তুমি ইয়ানহিকে জিজ্ঞেস করেছো ও এই বিয়েতে রাজি কিনা। এখানে আমরা হুডি পরা কাউকে দেখতে পাই, যে বলছিল এই ইয়ানহি অনেক করে ফেলেছে, এখন ওর মরার সময় চলে এসেছে। ইয়ানহি খেয়াল করে কেউ ওর পিছু করছে, ও তাকে ধরেও ফেলে। পরে দেখে এটা তো মানমান, ও এখানে ইয়ানহিকে সারপ্রাইজ দিতে এসেছিল। এরপর ওর টেনশন দূর করার জন্য মানমান ওকে ঘুরতে নিয়ে যায়। ওরা একসাথে ভালোই সময় কাটায়। পরের সিনে দেখি ইয়ানহি ওর বাবা মা আর শিনিয়ানের অ্যাক্সিডেন্টের উপর ইনভেস্টিগেশন করছিল খুনিকে ধরার জন্য। কাই ওর গুন্ডা শুন্ডা নিয়ে ইয়ানহির অফিসে ঢুকে পড়ে। আগামী সপ্তাহের মধ্যে যার কাছে বেশি শেয়ার থাকবে সেই কোম্পানির সিও হবে, নানাজির কথায় কিছু হবে না। ইয়ানহি ওর বাবার পুরনো অফিসে আসে কোনো প্রমাণ খোঁজার জন্য। তখন ওর কাইয়ের কথা মনে পড়ে আর ভাবতে থাকে, আমার থেকে বেশি শেয়ার ওর কাছে কীভাবে হয়ে যাবে। নানাজি ওকে বলে, কোম্পানির 40% শেয়ার তোমার মায়ের নামে ছিল, কিন্তু হঠাৎ করে ও গায়েব হয়ে গেল। এরপর সেই শেয়ার শিনিয়ানের নামে হয়ে গেছে, কিন্তু শিনিয়ানও তো এখন মারা গিয়েছে, তাই ওই 40% শেয়ার নষ্ট হয়ে গেছে। ইয়ানহি ভাবতে থাকে, শিনিয়ান লাস্ট সময় তো মানমানের সাথেই ছিল, ওর কাছে কি কোনো ক্লু দিয়েছিল? মানমান এখন লুফানের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে, তাই ওরা দুজন একসাথে একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। অ্যাক্সিডেন্টলি ইয়ানহিও কোনো কাজে ওখানে আসে, আর ওদেরকে একসাথে দেখে ও অনেক জেলাস হয়ে যায়। কাজ শেষে ওরা একসাথে ড্রিঙ্ক করতে থাকে, আর মাতাল হয়ে মানমান ইয়ানহিকে কল করে বলতে থাকে, তুমি কি আমাকে ভালোবাসো না? আমি এত ড্রিঙ্ক করছিলাম তবেও তুমি আমাকে আটকালে না। ইয়ানহি পেছন থেকে এসব দেখে দেখে হাসছিল। তখনই কিছু গুন্ডা মানমানের উপর হামলা করতে আসে, ওরা জানতো না এখানে ইয়ানহিও আছে। ইয়ানহি খুব স্মার্টলি ওই গুন্ডাদের ধুলাই করে দেয় আর মানমানকে কিছুই বুঝতে দেয় না। পরদিন সকাল সকাল ইয়ানহি ওকে কল করে, মানমানের হাত লেগে ওই ব্রোচটা পড়ে যায় যেটা ওকে শিনিয়ান দিয়েছিল। হতে পারে এই ব্রোচেই 40% শেয়ারের কোনো ক্লু আছে। ইয়ানহি ওকে গত রাতের ঘটনা মনে করিয়ে দেয়, কী সব আকাম করেছো তুমি আমার সাথে। এরপর ওরা দুজন বিচে ঘুরতে যায়। ওরা কিস করতেই যাচ্ছিল, কিন্তু একটা বাচ্চা এসে ওদের ডিস্টার্ব করে দেয়। লুফানের মনটা অনেক খারাপ ছিল, কারণ গত রাতে ও নিজেও এসব দেখেছিল। মানমান নানাজির সাথে দেখা করে সরি বলে, আমি আপনার নাতনি হওয়ার নাটকটা করতে চাইনি, ঠেকায় পড়ে করতে হয়েছিল। নানাজি বলে, আরে সরি বলার কী আছে, আমি তো তোমাকে সত্যি সত্যি আমার নাতনি বানাতে চাচ্ছি, জলদি ইয়ানহিকে বিয়ে করে এই বাড়িতে চলে আসো। ইয়ানহি ওকে বাসায় আগিয়ে দিতে আসে আর জিজ্ঞেস করে, শিনিয়ান কি শেষ সময় তোমাকে কিছু দিয়েছিল? তখনই এক লোক মানমানের বাসা থেকে বের হয়, ও বলে এটা ওই গুন্ডা যে আমাকে কিডন্যাপ করেছিল। তাই ইয়ানহি জলদি ওই গুন্ডার পিছু করতে থাকে। হঠাৎ করে এখানে লিন চলে আসে, তো ওরা দুজনও ওদের পিছু করতে থাকে। ওই গুন্ডা গাড়িতে একটা বক্স ছুঁড়ে মারে, হয়তো এটার ভেতর ওই ব্রোচটা হবে। ইয়ানহি ওটা নিতে যায়, তখনই একটা গাড়ি এই গাড়ির উপর পড়ে যায়। মানমান প্রচণ্ড কাঁদতে থাকে, ও ভেবেই নেয় হয়তো ইয়ানহির কিছু হয়ে গেছে। কিন্তু আমরা দেখি হিরো নিজের জীবন বাঁচিয়ে নিয়েছে। ওদের একসাথে দেখে এবার লিনও অনেক খুশি হয়। ওরা দুজন তো রোম্যান্সের চক্করে ব্রোচের ব্যাপারে ভুলেই যায়। ইয়ানহি বলে, মায়ের 40% শেয়ারের জন্য আমার ওনার সিগনেচারের দরকার ছিল, কিন্তু এখন কোনো উপায় নেই। মানমান বলে, শিনিয়ান আমাকে একটা ব্রোচ দিয়েছিল, হয়তো ওটাতে একটা স্ট্যাম্প লাগানো আছে, কাল যখন তুমি আমার বাড়ি আসবে আমি তোমাকে সেই ব্রোচটা দিয়ে দিব আর বাবার সাথেও তোমার দেখা করিয়ে দিব। মিনা সুয়াইকে আবারও ওর ভালোবাসা প্রকাশ করে, তবে এই রুট ওকে ডিরেক্ট রিজেক্ট করে দেয়। মিনা কাঁদতে থাকে, ও এতটা রুট কেন? ফ্যাং বলে, ও এরকমই, আর ওকে সান্ত্বনা দিতে থাকে। ইয়ানহি ওই গাড়ির উপর ইনভেস্টিগেশন চালাচ্ছিল যেটা ওই গুন্ডা ওর উপর ফেলার চেষ্টা করেছিল। ওরা জানতে পারে এই গাড়ির মালিক আর 17 বছর আগে ওর বাবা মায়ের অ্যাক্সিডেন্ট যেই ট্রাক দিয়ে করানো হয়েছে সেই ট্রাকের মালিক একজনই। ফ্যাং বলে, যেই ড্রাইভার ওই সময় ট্রাক চালিয়েছিল ওনার অ্যাকাউন্টে তখন অনেক টাকা পাঠানো হয়েছিল, কারণ ওনার ওয়াইফ অসুস্থ ছিল। এরপর উনি এটিএমে একবার এসেছিল,
তবে কোনো টাকা উঠায়নি, কারণ ততক্ষণে ওনার ওয়াইফ মারা গিয়েছিল। পরদিন মানমান ইয়ানহিকে ওর বাবার সাথে দেখা করাতে নিয়ে আসে, কিন্তু ইয়ানহি যখন ওর বাবাকে দেখে ওর পায়ের মাটি সরে যায়, কারণ উনি ওই লোকটাই যাকে ইয়ানহি ওই ছবিতে দেখেছিল। মানে মানমানের বাবাই হয়তো ইয়ানহির বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছিল। মানমানের বাবাও যখন ওর নামটা জানতে পারে উনি অনেক ভয় পেয়ে যায়। ও যখন নাস্তা আনতে যায় এই সুযোগে ইয়ানহি ওনাকে জিজ্ঞেস করে, 17 বছর আগে আপনাকে অনেক টাকা দেয়া হয়েছিল আপনার ওয়াইফের চিকিৎসা করানোর জন্য, এর বদলে আপনি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করেছেন, তাই না? মানমানের বাবা বলে, এসবে আমার মেয়ের কোনো দোষ নেই, তুমি ওকে কিছু করো না, আমাকে শুধু এটা বলা হয়েছিল ওই গাড়িতে একজন গুন্ডা আছে, আমাকে ওকেই হিট করতে হবে, আমি জানতাম না সেখানে একটা পরিবার ছিল। কিন্তু ইয়ানহি ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। মানমান এসবের কিছুই বুঝতে পারছিল না। ও যখন ব্রোচটা দিতে আসে ইয়ানহি বলে, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছি, এতদিন ধরে আমি তোমাকে ব্যবহার করেছি এই ব্রোচ নেয়ার জন্য, কারণ এটাতে আমার মায়ের স্ট্যাম্প লাগানো আছে। মানমান এসব বিশ্বাসই করতে চাচ্ছিল না। তবে ইয়ানহি বলে, আমি একবার বলেছি না আমি কখনো তোমাকে ভালোবাসিনি। এইসব শুনে মানমান বুক ভরা কষ্ট নিয়ে চলে যায়। ইয়ানহিও প্রচণ্ড কাঁদতে থাকে। অন্যদিকে নানাজি আন্টির কুকর্মের কথা জেনে যায়। তুমি এসব কিভাবে করতে পারলে? আন্টি বলে, আপনি কখনো আমাকে নিজের মেয়ে ভেবেছেন? প্রথমে আপনি আপনার বড় মেয়েকে সব সম্পত্তি দিয়েছেন, ওর মরার পর এখন ওর সন্তানদের, আমি কি নদীর জলে ভেসে এসেছি? এসব কথা শুনে উনি অনেক কষ্ট পায়, যার ফলে ওনার হার্ট অ্যাটাক হয়ে যায়। এদিকে ইয়ানহি কোম্পানিতে এসে বলে, আমার মায়ের শেয়ারও এখন আমি পেয়ে যাব, তাই সিও আমি হব। তবে কাই বলে, তোমার মা মারা গিয়েছে, তাই ওনার শেয়ার কোনো কাজেই আসবে না। ইয়ানহি রেগে ওকে মারতে যায়। তখন খবর আসে নানাজি অসুস্থ হয়ে গেছে, দুর্ভাগ্যবশত উনি মারা যায়। আন্টি ইয়ানহিকে বলে, তুমি এই বাসা থেকে বের হয়ে যাও। আচ্ছা চলো তোমাকে একটা সিক্রেট বলি, তুমি আমার বোনের আসল সন্তান না, ওর হাজবেন্ডের নাজায়েজ সন্তান। এই পরিবারের সাথে তোমার কোনো লেনদেনই নেই, তাই কোম্পানিতেও তুমি কোনো হক খাটাতে পারবে না। ইয়ানহিকে এই পরিবার থেকে বের করে দেয়া হয়, যেটাতে ও কিছুই করতে পারে না। ওদেরকে কোম্পানিতেও ঢুকতে দিচ্ছিল না, তবে মিনার মাধ্যমে ওরা পেছনের এক রাস্তা দিয়ে কোম্পানিতে ঢুকে পড়ে। মানমানও জানতে পারে ওর বাবা ইয়ানহির বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করেছিল, এজন্য ইয়ানহি ওর সাথে ব্রেকআপ করেছে, যেটা শুনে ও ওর বাবার উপর অনেক রেগে যায়। সুয়াই আবারও মিনাকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, তাই আমার পিছু সময় নষ্ট করো না, তুমি দেখতে পাও না আরেকটা মানুষ তোমাকে কতটা ভালোবাসে, ও ফ্যাংয়ের কথাই বলছিল। তখন এখানে ফ্যাংও চলে আসে। আজ মিনাও ওর ভালোবাসাটা বুঝতে পারে। ইয়ানহির আবারও প্যানিক অ্যাটাক হয়, ওকে একে একে সবাই ছেড়ে চলে গেছে, ইয়ানহিকে কোথাও পাওয়া যাচ্ছিল না, তাই সবাই ওকে খুঁজতে বের হয়। এদিকে ইয়ানহি নিজেকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই নায়িকা এসে ওকে বাঁচিয়ে নেয়। এরপর ইয়ানহিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওর নানাজের মৃত্যুর পর ও অনেক শোকে চলে যায়। এ সময়ে মানমান ওকে সামলাতে থাকে। এদিকে ওরা দুজনও ওদের না পাওয়া ভালোবাসা থেকে মুভ অন করে ফেলে আর একসাথে ভালোই সময় কাটাতে থাকে। মিনাও ধীরে ধীরে বুঝতে পারে ফ্যাং ওকে কতটা ভালোবাসে আর কত কেয়ার করে। রাতের বেলা ওরা সবাই একসাথে ডিনারে যায়। মিনা লিন আর লুফানকে একসাথে দেখে বলে, তোমরা দুজন কি ডেট করছো? ওরা দুজনই লজ্জা পেয়ে বলে, না না এরকম কিছু না। ডিনার শেষে ফ্যাং ওকে বলে, তুমি কি সুয়াইকে অনেক পছন্দ করো? ও বলে, হ্যাঁ। ফ্যাং বলে, করবে তো, ও কত ভালো একজন ফাইটার, সাথে অনেক হ্যান্ডসামও। মিনা বলে, হ্যাঁ ও অনেক হ্যান্ডসাম, এর মানে এই না তুমি কোনো দিক থেকে কম আছো, তুমিও অনেক হ্যান্ডসাম আর এত বড় একজন হ্যাকার। এসব শুনে ফ্যাংয়ের মধ্যে অনেক কনফিডেন্ট চলে আসে, ও মিনাকে প্রপোজই করে ফেলে। মিনাও হ্যাঁ বলে দেয়। ফ্যাং এতটাই খুশি হয় ও মিনাকে কিসি করে বসে, তবে ভয়ও পেয়ে যায়, ওর মনে হচ্ছিল মিনা ওকে মাইর লাগাবে, কিন্তু মিনা ওকে ধরে বলে, এভাবে কিস করতে হয়। ওদের একসাথে দেখে সুয়াইও অনেক খুশি হয়, ও নিজেও কিন্তু মিনাকে পছন্দ করত, তবে ও বুঝতে পেরেছে ফ্যাং ওর থেকে বেশি মিনাকে পছন্দ করে, তাই ও বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছে। ওরা নিউজে জানতে পারে কোম্পানি কাইয়ের নামে হয়ে গেছে। ইয়ানহি বলে, আমার কাছ থেকে সব চলে গেছে, বাবা মা বোন নানাজি এখন কোম্পানিটাও। মানমান বলে, কে বলেছে, এখনও আমি আছি তোমার কাছে, তোমার দুই বন্ধু আছে, আমরা সবাই একসাথে সব কিছু ঠিক করে ফেলবো, তুমি হাল ছেড়ো না।
মানমান ওর ভেতর এতটাই মোটিভেশনাল কথাবার্তা ঢুকিয়ে দেয়, ও একদম ঠিক হয়ে যায়। এমনকি একসাথে নাইটও স্পেন্ড করে, ওদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এদিকে লিনও ওদের সাহায্য করেই যাচ্ছিল। ও আর লুফান মিলে একটি বৃদ্ধাশ্রমে ইয়ানহির মাকে খুঁজে পায়। মানমানের বাবাও ওদেরকে বলে দেয়, আমাকে অর্ডার দেয়া হয়েছিল ঠিকই, কিন্তু আমি ওই গাড়িটাকে ধাক্কা দিতে পারিনি, আমার মধ্যে সেই সাহসটা ছিল না। কিন্তু তখনই অন্য সাইড থেকে একটা ট্রাক এসে তোমার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করে দেয়। এর মানে মানমানের বাবা ইয়ানহির বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করেনি। ইয়ানহি অতীত বর্তমানের সব প্রমাণ একসাথে করে কোম্পানিতে ফিরে যায়। ইয়ানহি বলে, এখন তোমার থেকে আমার কাছে বেশি শেয়ার হয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় ওদের কোম্পানিতে লিনের ভাইয়ের যেটুকু শেয়ার ছিল সেটা ইয়ানহি কিনে নিয়েছে। কায়ের অনেক রাগ হয়, ও সোজা ওর মায়ের কাছে পৌঁছে যায়। মা দেখো ইয়ানহি আমার সাথে এসব কী করেছে। আন্টি বলে, কোম্পানি নিয়ে আমার মাথা ব্যথা নেই, ও শুধু এই বাসায় আসতে পারবে না। ইয়ানহিও জেনে ফেলে ওর আন্টি মিথ্যে বলেছে ওকে এই বাসা থেকে বের করার জন্য। ইয়ানহি ওর বাবা মায়ের আসল সন্তান। সাথে ওরা এটাও জেনে ফেলে 17 বছর আগে এই আন্টি ওর বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছিল। এমনকি সিনিয়ানকেও উনিই মেরেছে, যেটার ওরা প্রমাণও পেয়ে গেছে। উনি বলে, হ্যাঁ এসব আমিই করিয়েছি, আমিই ওদের খুন করিয়েছি। আমরা জানতে পারি আসলে আন্টি ওনার বাবার নাজায়েজ সন্তান। ওর সব সময় মনে হতো বাবা ওকে অতটা ভালোবাসে না যতটা ওনার বড় মেয়েকে ভালোবাসে, মানে ইয়ানহির মাকে। ইয়ানহির মা ওকে অনেক ভালোবাসত, কিন্তু ও ইয়ানহির মাকে অনেক ঘৃণা করত। বর্তমানে উনি জলদি এখান থেকে পালাতে থাকে। কাই মাত্রই জানতে পারলো ওর মা কত বড় বড় ক্রাইম করেছে, ও অনেক কষ্ট পায়। এর মধ্যে লুফান ইয়ানহির মাকে নিয়ে এখানে চলে আসে। আন্টি এখনও পালানোর চেষ্টা করছিল, তখন ইয়ানহির মা মানে ওর বোন এসে ওকে আটকায়। আন্টি ওর বোনকে দেখে ভয় পেয়ে যায়, তুমি তো মরে গিয়েছিলে, এখানে কিভাবে আসলে? কিন্তু ওর বোন ওকে সুন্দর করে বোঝায়, আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবাও তোমাকে অনেক ভালোবাসত। তুমি বাবাকে ভুল বুঝেছো, উনি তোমার জন্য আলাদা একটা কোম্পানি বানিয়ে রেখেছে। এসব কথা শুনে ওর অনেক গিল্টি ফিল হতে থাকে, আর নিজেই ওর বোনের পায়ে পড়ে ক্ষমা চেতে থাকে। ওনাদের এভাবে দেখে বাকি সবাই ইমোশনাল হয়ে যায়। ফাইনালি ইয়ানহি ওর মাকে আবারও পেয়ে গেছে। লুফান লিনের কোম্পানিতে জয়েন হয়ে যায়, ওদের দুজনের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। মিনা ও ফ্যাংয়ের সাথে জুটিয়ে প্রেম করছিল, আর এই বেচারা সিঙ্গেলই রয়ে যায়। আমাদের ইয়ানহি আর মানমানও ওই বাগান বাড়িতে থাকতে শুরু করে, যেখানে এখন অনেক ফুল ফুটে গেছে। ওরা একসাথে সুন্দর একটা জীবনযাপন করতে থাকে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়।